আমাদের কেরালা ভ্রমণের ষষ্ঠ দিনের গন্তব্য ছিল কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার দেখতে যাওয়া, মানে আলেপ্পিতে যাওয়া। থেকাটি থেকে আলেপ্পি দূরত্ব 150 কিলোমিটার। আমরা সকাল 6:30 সময় ব্রেকফাস্ট প্যাক করিয়ে থেকাটি থেকে আলেপ্পির উদ্দেশ্যে রওনা হই। 5 ঘন্টা জার্নি করে আমরা 12:30 সময় আলেপ্পি এসে পৌঁছই। আলেপ্পিতে এসে বোটিং পয়েন্টে এসে সারি সারি হাউস বোটগুলোকে পরপর দাঁড়িয়ে থাকতে দেখে মন ভরে যায়। সত্যি ব্যাকওয়াটারের এই অপরূপ রূপ আমরা দেখতে পাবো এটা কল্পনা করতে পারি, এটা সত্যি মন ভরিয়ে দেয়। তো 12:30 এসে যাওয়ার পরও অ্যাকচুয়ালি আমাদের হাউস বোটেতে টোটাল 4টে ফ্যামিলি আসার কথা ছিল। তো টোটাল 6টা রুম ছিল, নিচে একটা কিচেন ছিল। তো আমাদেরকে নিয়ে মাত্র 2টো ফ্যামিলি 12:30 মধ্যে উপস্থিত হচ্ছিল। তো এখনও 2টো ফ্যামিলি আসা বাকি ছিল। তো সেই যে টাইমটা, কারণ 4টে ফ্যামিলি না হলে বোট ছাড়বে না, তো সেই টাইমের জন্য আমরা সেই টাইমটাকে কাজে লাগিয়ে সুন্দর করে গোটা বোটটার একটা ভিডিও। আমাদের বোটটা সত্যিই খুব সুন্দর ছিল এবং তার ব্যবস্থাপনা সত্যিই দারুণ ছিল। এবং বিশেষ করে এই যে ডাইনিং হল, মানে খাবার যে বসে খাবার জায়গাটা সত্যি দারুণ। এবং ব্যালকনি সিস্টেমে চারদিকে ভিউ দেখার জন্য জলে যখন চলবে বোট সেটা সত্যিই দারুণ। আর ছিল এটা ছিল আমাদের রুমটা। রুমের সমস্ত রকম ফেসিলিটি আছে, বাথরুম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এসি থেকে শুরু করে ফ্যান সমস্ত রকম ফেসিলিটি আছে। এবং এদের দুপুর 1টা থেকে 2টোর মধ্যে ওদের লাঞ্চ টাইম, আর রাত্রির 8টা থেকে 9টার মধ্যে ডিনার টাইম। তো বাকি 2টো ফ্যামিলি আসার সাথে সাথেই দুপুর 2টোর সময় বোট ছেড়ে দিল। এবার যে যেরকমভাবে সময় পেয়েছে সেই অনুযায়ী সে লাঞ্চ করে নিয়েছে। ওরা 1টা থেকে মোটামুটি লাঞ্চ টেবিলে সার্ভ করে দেয় এবং বুফে সিস্টেম, যে যার মতো পছন্দের খাবার ওই লাঞ্চ যেখানে বুফে রাখা আছে সেখান থেকে লাঞ্চ তুলে খেয়ে নিতে পারে। সমস্ত রকম মানে কেরালান ডিশই, মেনলি ট্র্যাডিশনাল কেরালান ডিশই রাখা থাকে, কিন্তু রান্না হয় ভেজিটেবল অয়েলেতে, কোকোনাট অয়েল ইউজ করা হয় না। তো সেই জন্য খাবার সত্যিই সুস্বাদু ছিল এবং তার সাথে একটা বেশ সুন্দর লুচির মতো ফোলা ফোলা পাঁপড় দিয়েছিল, সেটা খুব টেস্টি ছিল। এরপর খাওয়া দাওয়ার পর আমরা ব্যালকনিতে বসে এই ব্যাকওয়াটারের অপরূপ দৃশ্য উপভোগ করতে থাকি। সারি সারি চারপাশে নারকোল গাছ, তার পাশে পাশে চারদিকে হাউস বোটগুলো চলে বেড়াচ্ছে, কিছু হাউস বোট স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, আর সারি সারি এত রকমের হাউস বোট, সুন্দর সুন্দর হাউস বোট দেখতে অপরূপ সুন্দর লাগছে। কোনোটা আবার এখানে 2রকম ফেসিলিটি আছে, একরকম হচ্ছে হাউস বোটে সারা রাত্রির কাটানো, আর 2রকম ফেসিলিটি হচ্ছে একটা বোট পাওয়া যায় সেই বোটে করে ব্যাকওয়াটার ঘুরে আসা। তো আমরা প্রেফারেবলি চেয়েছিলাম যে কেরালা যাবো, সেক্ষেত্রে হাউস বোটে থাকবো না, এটা একটা কেমন লেগেছিলো। তো সেই জন্য হাউস বোট তো অবশ্যই বুক করতে হয়েছিল। আমাদের হাউস বোটের বুকিং করে দিয়েছিল গোজিও ট্রাভেলস, কেরালা যে ট্যুরিজম তাদের। এবং ঠিক দুপুর পেরিয়ে যখন বিকেলবেলায় আমরা ব্যাকওয়াটারের মেন পয়েন্টে পৌঁছই এবং সেই দৃশ্য, ওই বিশাল এরিয়া, জল, শুধু জল আর জল, তার মাঝখানেই একটা উপরি পাওনা, হঠাৎ করে একটা আইসক্রিমের বোট চলে এলো এবং তার সেই বোট আমাদের নৌকোয় ডেকে তার থেকে আইসক্রিম খাওয়া, এর মজাই আলাদা। তার সাথে সাথে এই হাউস বোটগুলো চারপাশে সারি সারি চলে বেড়াচ্ছে, এ সত্যি এ রূপের তুলনা করা সম্ভব না, আর যারা না দেখেছে তাদেরকে বোঝানোও সম্ভব না। তো তারপর আমরা ঠিক বিকেল পেরিয়ে যখন সন্ধে হব হব সানসেটের টাইমে আমাদের বোটি যারা আছে তারা একটা ছোট্ট বোট অর্গানাইজ করে দিয়েছিল 400 টাকা পার হেড। সেখানে একটা ছোট্ট জায়গা আছে, তো সেইখানেতে বড় হাউস বোট যেতে পারে না, তো সেই জন্য ছোটো বোটে করে আমরা সেখানে ঘোরার জন্য গিয়েছিলাম। বেশ অনেকটা কোয়ালিটির টাইম সেখানে স্পেন্ড করি। তো সেখানে স্পিড বোটের রাইডেরও ব্যবস্থা ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা সেই রাইডটি নিইনি। এরপর আমরা ছোট্ট ট্রিপ শেষ করে হাউস বোটে ফিরে আসি এবং রাত্রিটি হাউস বোটেই কাটাই।